হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। আজকে শেয়ার করেছি আস্ত বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি বড়ই আচার। আমার মনে হয় না কাঁচা বড়ই দিয়ে আপনারা আগে কখনোই এই আচারটি তৈরি করেছেন বা খেয়েছেন। কাঁচা পাকা বড়ই দিয়ে এরকম একটি আচার তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। এই আচারটি খুবই মজাদার এবং এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই তাহলে কাঁচা পাকা বড়ই দিয়ে এই আচারটি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা পাকা বড়ই নিয়েছি আর বড়ইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বড়ইয়ের মধ্যে যে বটাটা থাকে সেটা ফেলে দিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর দিচ্ছি চারটি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এখন এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে আমি এক মিনিটের মতো ভেজে নিব। তো দেখুন এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এই আচারটি তৈরি করতে অবশ্যই রসুন বাটা ব্যবহার করবেন। আমি রসুন বাটাগুলোকেও দু মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে ধুয়ে রাখা বড়ইগুলো। সবগুলো বড়ই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি দেড় চা চামচ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে কমিয়েও দিতে পারবেন। এখন এই সমস্ত উপকরণগুলো আমি বড়ইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনি দেওয়ার কারণে বড়ই থেকে অনেক পরিমাণে পানি বেরিয়ে যাবে আর সেই পানিতে আমি বড়ইগুলোকে সেদ্ধ করে নিব। তো দেখুন এই যে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিটের মধ্যে অনেক পানি বেরিয়ে যাবে। তো দেখুন এই যে চিনিটা গলে গিয়েছে। চিনিটা গলে গিয়ে বড়ই থেকে অনেক পরিমাণ পানি বেরিয়েছে। এই পানিতে আমি বড়ইগুলোকে সেদ্ধ করে নিব। এই যে দেখুন বড়ইগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হতে শুরু করেছে বড়ইগুলো। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য। চুলাটাকে মিডিয়ামে রেখে আমি বড়ইগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। দশ মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন দশ মিনিট পরে বড়ইগুলো কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন বড়ইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অনেকগুলো বড়ই ফেটেও গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও, বড়ইগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট পরে আবারও ফিরে এসেছি। এই যে দেখুন বড়ইগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর বড়ইগুলো সেদ্ধ হয়ে আঠালো আঠালো হয়ে গেছে। এই আচারটা কিন্তু একটু আঠালো হবে, যেহেতু বড়ইগুলো কাঁচা পাকা বড়ই একটু আঠালোই থাকে। এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেলে রাখা ভাজা পাঁচফোড়ন গুঁড়া। তারপর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, প্রায় এক থেকে দেড় বছর পর্যন্তই এই আচারটা ভালো থাকবে। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই আচারটাকে তৈরি করে নিতে হবে আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। যদি পারেন আমার মতে এরকম ফ্রাই প্যানের মধ্যে অবশ্যই আচারটাকে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারটা নিচে থেকে পুড়ে যাবে না।
এই যে দেখুন আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু একদম নেড়েচেড়ে আচারটি তৈরি করে নিয়েছি, একদমই নাড়া বন্ধ করিনি, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। এভাবে করে আচারটি তৈরি করে নেবেন। আর এই আচারটি একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা পাকা বড়ো দিয়ে যে এই আচারটি তৈরি করা যায় অনেকেও হয়তো জানেন না, তাই আজকে আপনাদের সাথে এই আচারটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আচারটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আচারটিকে চুলা থেকে নামিয়ে নিব। আর আচারটিকে একদম এরকম শুকনা শুকনা করে নামিয়ে নিতে হবে। যখন দেখতে পারবেন যে আচারটি ফ্রাইপ্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই পর্যায়ে চলে এসেছে, তখন বুঝে নেবেন যে আচারটি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই যে দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আচারটি ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন, অনেকদিন পর্যন্ত খেতে পারবেন এই আচারটি। আর এই আচারটি খেতে কিন্তু অনেক মজা, কেউ বুঝতে পারবে না যে এই আচারটি কাঁচা বড়ই দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারটির কালারটা কত সুন্দর এসেছে। আর আচারটি শুধু দেখতে সুন্দর না, খেতে অনেক বেশি মজার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।